প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এ ওসি নিউ রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এনে যেখানে তোমাদের কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে তোমাদের ট্রেডসম্যান মেট ফায়ারম্যান এবং ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্ট মিলে কিন্তু টোটাল বাইশশো বারোটি পোস্টের জন্য কিন্তু এখানে আবেদন চালু হবে তো চার জন্য কিন্তু এখানে অফিসিয়ালিভাবে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তোমরা আবেদন করতে পারবে তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব এই ওসি অর্থাৎ আর্মি অর্ডেন্স ক্রপসের তরফ থেকে এই ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এ রিক্রুটমেন্ট ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু এই পেজে আসবে এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ নিজের দিকে স্কল করে যাওয়ার পর দেখতে পাচ্ছো এখানে তোমাদের লেটেস্ট নিউজে দেওয়া রয়েছে কি দেখতে পাচ্ছ ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের ডেটটা দিয়ে রয়েছে তেইশ অক্টোবর দু হাজার বাইশ অর্থাৎ তেইশ অক্টোবর দু থেকে আবেদন শুরু হয়ে গেছে তোমরা আবেদন করতে পারবে বারো নভেম্বর দু পর্যন্ত তো অনলাইন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ক্যান্ডিডেট লগ ইন কিংবা সাইন আপ এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এখানে তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছো যেহেতু তোমরা নতুন এখানে ফর্মটা ফিল আপ করছো এখানে দেখতে পাচ্ছো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ফুলফিলভাবে ওপেন হয়ে গেছে এখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথম টাইটেল চুজ করতে হবে যদি তোমরা ছেলেরা এখানে ফর্ম ফিল আপ করো তোমাদের কিন্তু এম আর চুজ করা থাকবে মেয়েরা তোমরা ফর্ম ফিল আপ করলে এখানে কিন্তু এমএস চুজ করবে ওকে তারপর দেখতে পাচ্ছো ডান দিকে ফার্স্ট নেম তোমাদের ফার্স্ট নেমটা এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ মিডল নেম তারপর দেখতে পাচ্ছ লাস্ট নেম এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থটা এন্টার করবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তারপর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ইমেল আইডি বসাবে তারপর দেখতে পাচ্ছ পাসওয়ার্ড এবার এখানে যে পাসওয়ার্ডটা তোমরা দেবে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে ওই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম টু সেম পাসওয়ার্ড বসানোর পর এখানে দেখতে পাচ্ছ জেন্ডার মেল না ফিমেল তোমাদের বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ নিচে একটা ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটা ফিল করার পর এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার লগ এই অপশানে তোমরা ক্লিক করবে রেজিস্টার লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে এবং তোমাদের যে ইমেল আইডি তোমরা দিয়েছো সেই ইমেল আইডিতে একটা ওটিপি পাঠানো হয়েছে ইমেল আইডিতে যে ওটিপি যাবে এখানে দেখতে পাচ্ছ ইমেলের ডান দিকে একটা ওটিপির ঘর রয়েছে এখানে এন্টার করবে এবং মোবাইল নাম্বারে যে ওটিপি গেছে সেই ওটিপিটা কিন্তু মোবাইল নাম্বারের পাশে ডান দিকে ওটিপির জায়গায় তোমরা কিন্তু এখানে ওটিপিটা এন্টার করবে এন্টার করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ ক্যাপচা কোড ফিল করবে ফিল করার পর দেখতে পাচ্ছ ডান দিকে ভেরিফাই ওটিপি এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান দেখতে পাচ্ছ ভেরিফিকেশান কমপ্লিট এভাবে দেখাবে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লগ করতে হবে এন্টার লগ নেম এখানে তোমরা কি করবে এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি বসাবে তারও দেখতে পাচ্ছ এন্টার পাসওয়ার্ড তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে ওই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ ক্যাপচা কোডটা ফিল করার পর দেখতে পাচ্ছ নিচে লগ ইন এই লগ ইন অপশানে ক্লিক করবে তোমরা লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে ইনস্ট্রাকশান ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু তোমাদের সমস্ত ঘরে এখানে এইভাবে চেকমা করতে হবে ওকে এখানে চেকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছ নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা ফুল ফিলভাবে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট পোস্ট অ্যান্ড ক্যাটাগরি ফর অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই ফর অর্থাৎ যে পোস্টে আবেদন চলছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছো জেন্ডার মেল দেওয়া থাকবে যেহেতু তোমরা আগে এখানে করেছো তারপর দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লাই করতে চাই এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাইছো এখানে দেখতে পাচ্ছ পিডব্লিউ বিডি রয়েছে এক্স সার্ভিসম্যান রয়েছে এবং মেরিডিয়া স্পোর্টস পারসন এবার তোমরা যদি এখানে এই তিনটির মধ্যে না হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে নান চুজ করবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে এখানে রিকোয়ার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর সিলেক্টেড পোস্ট ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এই পোস্টের জন্য এলিজিবিলিটি কাইডিয়া কী কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী কী দরকার এখানে দেখতে পাচ্ছ তোমাদের বড় রয়েছে যে পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে তাহলে কিন্তু তোমাদের প্রথম ঘরটা এখানে ক্লিক করতে হবে তার তারপর দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে যদি তোমাদের না করা থাকে তোমরা কিন্তু ডিপ্লোমা করলেও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে কিংবা তোমাদের যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দেওয়া রয়েছে আদার রিল্যাক্সেশন এখানে তোমরা কি করবে এখান দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বল রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ওই থ্রি ইয়ার কন্টিনিউয়াস সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে ছাড়গুলো পেয়ে যাবে তো তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নয় তোমরা কিন্তু এখানে নান চুজ করবে তারাও দেখতে পাচ্ছ নিচে আই এগ্রি এখানে তোমরা ক্লিক করবে তোমরা আই এগ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কনফার্মেশান বক্স তোমাদের সামনে ওপেন হবে এখান দেখতে পাচ্ছ তোমাদের নিচে দেওয়া রয়েছে নিউ অ্যাপ্লিকেশান এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান জেনারেটেল সাকসেসফুলি দেখাচ্ছে এখান দেখতে পাচ্ছো প্রথম তোমাদের নাম এখানে কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট কী দিতে হবে ফাদার নেম এবং তারপর দেখতে পাচ্ছ মাদার নেম এবং তারপর দেখতে পাচ্ছ রিলিজিয়ান তোমাদের কিন্তু এখানে রিলিজান সিলেক্ট করতে হবে হিন্দু না মুসলিম তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে ফোন নাম্বার উইথ এস কোড এখানে কিন্তু তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো তারপর দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি অটোমেটিক ফিল থাকবে তারপর দেখতে পাচ্ছ আধার নম্বর এখানে তোমাদের যদি আধার কার্ড থেকে থাকে অবশ্যই আধার নাম্বার দিতে পারো এবং তারপর দেখতে পাচ্ছ ম্যারিটের স্ট্যাটাস এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে সিঙ্গেল নাকি ম্যারিড এবং তারপর দেখতে পাচ্ছ আইডেন্টিফিকেশন মার্কস অর্থাৎ তোমাদের শরীরে যদি তোমাদের কোনোরকম দাগ থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে লিখতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ স্টেট অফ অরিজিন এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা কোন স্টেট থেকে এখানে ফর্মটা অ্যাপ্লাই করছো এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে করসপন্ডেজ অ্যাড্রেস এখানে প্রথম ভিলেজ নেম তারপরে তোমাদের স্টেট চুজ করতে হবে ডিস্ট্রিক্ট তারপরে এখানে পোস্ট অফিস তারপরে পিন নাম্বার এবার পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে চেকমাক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচে অটোমেটিক ঘরগুলো ফিল হয়ে যাবে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট কী রয়েছে এখানে দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে কাস্ট ক্যাটাগরি অ্যান্ড আদার এখানে তোমাদের কিন্তু ওবিসি অটোমেটিক সিলেক্ট থাকবে এবার তোমাদের কিন্তু এখানে কি করতে হবে এখানে কিন্তু তোমাদের কাস্টের নামটা লিখতে হবে অর্থাৎ সাবকাস্টের নাম লিখতে হবে যেমন ওবিসি থেকে তোমরা বিলং করলে ওবিসি তোমাদের সাব কাস্ট কী রয়েছে এখানে কিন্তু কাস্ট টাইপ তোমাদের কিন্তু লিখতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু উপরের দিকে যেতে হবে এখান দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে একটা অপশান রয়েছে সেভ অপশান এই সেভ অপশানে ক্লিক করবে তোমাদের সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ডাটা সেভ সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক

টোটাল নাম্বারটা তোমাদের বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মার্কস এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে চেকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে মার্ক্স ওপ অর্থাৎ তোমরা কত নাম্বার পেয়েছো এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নিচে রয়েছে গ্রাজুয়েশান গ্রাজুয়েশানে তোমাদের কিন্তু সেম টু সেম এখানে কিন্তু ইনফরমেশন দিতে হবে যেমন রোল নাম্বার কোন কলেজ এখানে কোন স্টেট থেকে তোমরা পাস করেছো কোন বোর্ড কিংবা ইউনিভার্সিটির আন্ডারে পাস করেছো কত সালে পাস করেছো এবং কত নাম্বার পেয়েছো এবং তারও দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু ঘরগুলো ফিল আপ করার পর আবার কিন্তু তোমাদের উপরে ডান দিকে দেখতে পাচ্ছ সেভ অপশান এই সেভ অপশানে ক্লিক করো তো এডুকেশন কোয়ালিফিকেশনগুলো ভালোভাবে ফিল আপ করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ডাটা সেভ সাকসেসফুলি দেখাবে এখানে ওকে অপশান ক্লিক করবে ওকে অপশান ক্লিক করার পর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের আদার ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে তো আদার ডিলেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম কিন্তু ডকুমেন্ট সার্টিফিকেট নেম অর্থাৎ তোমরা যে কাস্ট থেকে অ্যাপ্লাই করছো সেই কাস্টের নাম শো করবে তারপর দেখতে পাচ্ছো ডকুমেন্ট সার্টিফিকেট নম্বর অর্থাৎ তোমরা যে কাস্ট সার্টিফিকেটের জন্য এখানে অ্যাপ্লাই করছো অর্থাৎ ও বিসি কিংবা এসসি কিংবা এসটি তার সার্টিফিকেট নাম্বারটা এখানে এন্টার করবে তারপর দেখতে পাচ্ছো ইস্যু ডেট এখানে কিন্তু ইস্যু ডেটটা অর্থাৎ তোমাদের কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা কবে বানানো হয়েছিল তার ডেটটা কিন্তু ডান দিকে তোমরা পেয়ে যাবে সেই ডেটটা এখানে মেনশন করবে তারপর দেখতে পাচ্ছ অথরিটি নেম এই অথ অথরিটি নেমটা কিন্তু সার্টিফিকেটের নিচের দিকে তোমরা পেয়ে যাবে যেখানে সিগনেচার রয়েছে সেখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এখানে অথরিটি নেম এখানে অথরিটি নেম এন্টার করার পর এখানে স্টেট চুজ করতে হবে কোন স্টেট থেকে তোমরা এখানে কা সার্টিফিকেটটা বানিয়েছো সেই স্টেটের নামটা চুজ করবে তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট চুজ করবে তারপর দেখতে পাচ্ছ লাইফ টাইম ভেল যদি হয়ে থাকে তাহলে কিন্তু লাইফ টাইম ভেল এখানে তোমরা কিন্তু এএস অপশানে ক্লিক করবে ইয়েস অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেল আপ টু তারিখটা কিন্তু উঠে যাচ্ছে এবার যদি লাইফ টাইম না হয়ে থাকে এখানে নো অপশান ক্লিক করে তোমাদের কিন্তু ভ্যালিডি ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এস করতে হবে এস করার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ইনফরমেশান বসাতে হবে এবার যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে নো করতে হবে নো করার পর এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে আবার আসবে এখানে সেভ অপশানে ক্লিক করবে তোমাদের সেভ অপশান ক্লিক করার পর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের অপশানটা ক্লিক করতে হবে আপলোডিং ডকুমেন্টস এখানে কিন্তু তোমাদের সমস্ত কত রকম ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছ প্রথম ফটো এখানে কিন্তু ফটোটা কেবির মধ্যে আপলোড করতে হবে চুজ ফাইল ক্লিক করে তারপর দেখতে পাচ্ছ সিগনেচার পঁচাত্রিশ কেবির মধ্যে আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ আইডি কার্ড আইডি কার্ড হিসাবে তোমরা কিন্তু আধার কার্ড কিংবা এখানে আধার কার্ড বাদে এখানে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড পাসপোর্ট তোমরা চুজ করতে পারো তো যেটা চুজ করবে তার কিন্তু ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ মাধ্যমিকের সার্টিফিকেট এবং গ্রাজুয়েশনের সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে ওকে এখানে সমস্ত রকম ডকুমেন্টসগুলো নির্দিষ্ট কেবির মধ্যে আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে আসবে আবার সেভ অপশানে তোমরা ক্লিক করবে এবার সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু নেক্সট এখানে কিন্তু ক্লিক করতে হবে ডিক্লারেশান পেজে এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটো অপশান রয়েছে একটা হচ্ছে এক্সাম সিটি চয়েস অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা তোমরা কোথায় দেবে তার জন্য কিন্তু পাঁচটা এক্সাম সিটি তোমাদের কিন্তু প্রিফারেন্স চুজ করতে হবে এবং তোমাদের যদি এখানে চাকরিটা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের প্রেফার লোকেশান তোমাদের চুজ করতে হবে যেখানে তোমরা চাকরিটা করতে চাও এখানে কিন্তু টোটাল তোমাদের সাতটা অপশান রয়েছে সাতটা অপশান তোমরা চুজ করতে পারবে তোমাদের সমস্ত প্রেফারেন্সগুলো চুজ করার পর এখানে নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডিক্লারেশন দিতে হবে ডিক্লারেশান দেওয়ার পর এখান দেখতে পাচ্ছ প্লেস তোমাদের প্লেসটা এন্টার করার পর এখান দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে রয়েছে কোড এই ক্যাপচা কোডটা এন্টার করার পর দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে তোমরা ক্লিক করবে তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু প্রিভিউ আকারে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশান শো করবে এখানে তোমাদের কিন্তু দেখতে হবে সমস্ত কিছু ইনফরমেশান তোমরা ঠিকঠাক দিয়েছ কি না এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমরা মিলিয়ে নেবে মিলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশান এবং সাবমিট যদি তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে চাও তাহলে কিন্তু প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে পারো কিংবা এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান রয়েছে সাবমিট অপশান এই সাবমিট অপশানে ক্লিক করবে এই সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বল রয়েছে আর ইউ শিওর টু সাবমিট এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে সাবমিট অ্যাপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আবার পুনরায় কিন্তু প্রিন্ট অপশান পাবে এই প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা অবশ্যই প্রিন্ট আউট কাছে রাখবে পরবর্তীকালে এটা কিন্তু কাজে লাগবে তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আর্মি অর্ডিন্যান্স ক্রোপসের তরফ থেকে এখানে যে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন চালু হয়ে গেছে অনলাইনে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে পারবে সমস্ত কিছু বলে দিলাম যদি তোমাদের ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয় কিংবা কোন রকম কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে